স্ট্রিটের ফুচকা নাকি মলের ফুচকা, কোনটা ভালো খেতে এরই উত্তর জানতে আমি প্রথমেই চলে গেলাম স্ট্রিট ফুচকার দোকানে। গিয়ে দেখলাম দাদা লুঙ্গি পরে ছিল না, তাই অনেকটা শান্তি পেলাম। এখানে দেখলাম 10 টাকার 4টে ফুচকা, আগে 6টা দিত। এরপর কোল্ড ড্রিঙ্কস এর বোতলে টক ভরে নিয়ে চলে গেলাম লেক মলে ফুচকা খেতে। আর এখানে 6 পিসের দাম 70 টাকা। এটা রেখে স্ট্রিটের ফুচকাটা বার করতেই সবাই আমার দিকেই তাকিয়েছিল। এরপর থেকে হয়তো আমায় মলেই ঢুকতে দেবে না। তাই তাড়াতাড়ি স্ট্রিটের ফুচকাটা খেয়ে নিলাম, এর টক জলটা খুব ভালো ছিল। এবার ট্রাই করলাম মলের ফুচকা, এটাও খেতে দারুণ ছিল, আর এটাই কোনো সিক্রেট মশলাও ছিল না। এরপর আবার খাওয়ার মন করলো, কিন্তু মেনু কার্ডের দিকে তাকিয়ে বাইরে চলে এলাম। আমি মল থেকে পালাই, তোমরা আরো মিনি ব্লগস এর জন্য সাবস্ক্রাইব করো। বাই।